হ্যালো ভিয়ার্স, আমার যে সমস্ত দর্শকরা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি এই ম্যাশিংটা নিয়ে আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছি। আজকে একটু ডিটেলস কয়েকজন মানে কমেন্ট করেছেন যে ম্যাশিংটার ডিটেলস অর্থাৎ কার্যক্ষমতা জানতে চাইছেন। তো এটি একটি 1500 ওয়াটের জেনসেট ই রিক্সা, জেনসেট চার্জার একে বলা হয়, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এটা টান দিলে স্টার্ট হয়, তাছাড়াও এত ছোট মেশিনটিও একটা সেলফেও স্টার্ট হয়। তো আমাদের দরকার কি বলেন? আমাদের দরকার শুধুমাত্র এই যে ডাইনামোটিক দেখছেন, এইটুকু, জাস্ট এইটুকু হলো 1500 ওয়াটের একটা এসি ডাইনামো। কিন্তু এটাকে আপনার ডিসি মানে কন্ট্রোলার আছে ছোট একটা, সেই ডিসি কন্ট্রোলারের মাধ্যমে আমাদেরকে 48 ভোল্ট, 60 ভোল্ট, 72 ভোল্ট এভাবে ভাগ করে দেয়। সেটা আমরা যে মানে যেমন করবো, এটা হলো পেট্রোল ট্যাঙ্কি, পেট্রোল দেখুন পাইপ লাগানো আছে। তো আমি পেট্রোল থেকে চালানোর ইচ্ছা আমার নাই, এটা সাইলেন্সার, সাইলেন্সারটাকে এখানে ফিট করা থাকে। এখন আমি টেবিলে রেখেছি, ওই যে কারণে সাইলেন্সার খুলে রেখেছি। খুবই সাউন্ডলেস করা হয় মেশিনটাকে। তো আমাদের উদ্দেশ্য হলো এটাকে গ্যাসে চালানোর, যে কারণে আমি গ্যাসের মেশিন অর্ডার দিয়েছি। জাস্ট এই ডাইনামোটুকু থেকে আমাদেরকে 4টে ব্যাটারি চার্জ দেয়, এসি লাইন দেয়, সেখান থেকে একটা ছোট কন্ট্রোলার আছে কোম্পানি থেকে দিয়েছে আমাদেরকে, ওই কন্ট্রোলার মাধ্যমে এটাকে আবার ডিসি করে, সেটা 48 করে, 60 করে, আবার 72 করে, যেমনটা দরকার। যাদের সেলফে স্টার্ট হবে না তাদের জন্য সুখবর, এই দড়িটা ধরে একটা টান দিলেই স্টার্ট হবে ইজিলি, ছোটোভাবে। যারা ছাদে ভাইব্রেটার মেরেছেন ঢালাইয়ের সময়, ছাদ কংক্রিটের সময়, ঠিক একই টাইপের মেশিনটা দেখুন, আমি টেনে দেখালাম। তো এত ইজিলি এই এইটুকু দেখছেন, এইটুকু হলো আমার ডাইনামো, এইটুকু মেন কাজের। এইটুকু থেকে আমি যে ভোল্টেজটা পাই সেটা 3 ফেজ একটা এসি ডাইনামো। দেখুন এখানে একটা আপনার কনভার্টার লাগানো থাকবে, ডিসি কনভার্টার, মানে এসিকে ডিসি করবে 16 অ্যাম্পিয়ার থেকে 28 অ্যাম্পিয়ার পর্যন্ত। 48 ভোল্টের মেশিন এটা, যেহেতু 4টে ব্যাটারি, তাই 48 ভোল্ট বেরোয়। খুবই দক্ষ একটা মেশিন। আমাদেরকে কোম্পানি সাধারণত কী করছে বলেন? সাধারণত আমাদেরকে কোম্পানি একদম শোষণ করছে, ব্যাটারিগুলো 6 মাস 1 বছরের মধ্যে বারবার চেঞ্জ করতে করতে পকেটের পয়সা কী বা ইনকাম হয়। এইটা হলো দেখুন, হলুদটা আপনার সিগন্যাল, অয়েল কতটা আছে তাই গ্যাস। এটাই সবুজটা চাপলে স্টার্ট হবে, লালটা চাপলে স্টার্ট বন্ধ হবে। তো কোম্পানিকে ব্যাটারি বারবার চেঞ্জ করা থেকে আমরা মুক্ত পেতে পারি এই মেশিনটাই। একবার এই মেশিনটা আমি আগে ভিডিও দিতে পারতাম, কিন্তু 4-5 বছর আগে একটা মেশিন লাগিয়েছিলাম, যখন প্রথম প্রথম বেরায় মেশিনটা, তখন 4000 ওয়াট ছিল। কোম্পানি জানতো না যে অতটা প্রয়োজন নাই, কোম্পানির নাম দেখেন। কিন্তু এখন এতটা কম দামে করেছে, কারণ কি জানেন? কারণ হলো অনলি 1500 ওয়াট। 4000 থেকে ডিসকাউন্ট করতে করতে, লেস করতে করতে 1500 এসছে, কারণ 1500 ওয়াটের মেশিনটা আমাদের 4টে ব্যাটারি চার্জ করার জন্য যথেষ্ট। 4টে করেন, 6টা করেন, 8টা করেন, কোনো সমস্যা নাই, সেটা হলো ওই কন্ট্রোলারের কাছে সব। এর একই আরপিএমটা বাড়িয়ে দিলেই বেশি ভোল্টেজ বাড়াবে, আরপিএম কমে দিলে কম বেরাবে, দড়ি দিয়ে টান দিলে সহজভাবে স্টার্ট করা যায়। তাছাড়াও যে সবুজ সুইচটা দেখালাম, ওটা চাপলেও আপনার ইজিলি স্টার্ট করা যায়। এটাই হলো সেই মানে আপনার পিক আপ বাড়ানো কমানো, এই স্পিডটা একটু বাড়িয়ে দিলে বেশি স্পিড হয়ে যায়, কমে দিলে কমে যায়, একটা স্ক্রু ড্রাইভারের মাধ্যমে সেটা করা হয়। আমার অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখলে বুঝতে পারবেন। তো কোম্পানি যে আমাদেরকে শোষণ করছে যে টেকনিকে, আমরা সেই টেকনিকটাকে এড়াতে পারি মাত্র এই মেশিনটার মাধ্যমে। একটা ব্যাটারি 4-5 বছর চেঞ্জ করাও লাগবে না, আবার আপনাকে সেই টাকা যে ইনভেস্ট করছেন মেশিনটা কেনার জন্য, সেটা কিন্তু 1 বছরের মধ্যে সম্পূর্ণভাবে মুক্তি মানে ফ্রি করা যায়। যেমন 6 মাস 1 বছরের মধ্যে আপনি বেশি পরিমাণে ভাড়া মেরে মেরে, অর্থাৎ ওভারটাইম ভাড়া মেরেও কিন্তু সেই টাকাটা দ্রুত ফিরিয়ে আনতে পারবেন। আপনি যে মেশিনটা কেনার জন্য 15-20 হাজার টাকা খরচ করবেন, সেটা কিন্তু মাত্র 6-8 মাসের মধ্যে বেশি পরিমাণে এক্সট্রা টাইম ভাড়া মেরেও কিন্তু আপনি সেই টাকাটা ফেরত আনতে পারবেন। দেখুন এটা হলো পেট্রোল লাইন, পেট্রোল লাইনটার কানেক্টর আমি খুলে রেখেছি, সবই তো বুঝতে পারছেন। খুব অল্প টাকায় আমি কিনেছি, 8000 টাকায় অনলি পুরাতন কিনেছি। এটা একটা গাড়িওয়ালার কাছ থেকে অনুরোধ করে কিনেছি, যেহেতু গাড়িটা সে বিক্রি করে দিবে, তাই আমি মেশিনটাকে কাজে লাগানোর জন্য কিনেছি। মেশিনটা কাউকে দিইনি, শুধুমাত্র ভিডিও বানাই। কোম্পানি থেকে পেলে তবেই আমি মেশিনটাকে আপনাদেরকে একদম সুস্পষ্টভাবে সম্পূর্ণ ভিডিও লাগানোর পদ্ধতি থেকে শুরু করে সার্ভিস কতটা কী চলছে, ব্যাটারি চার্জ খতম করে আবার মেশিনটা চালিয়ে ব্যাটারির মিটারে ভোল্টেজ দেখিয়ে সম্পূর্ণ মানে A to Z ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি শেষের দিকে একটা ভিডিও দেখাচ্ছি, যে মেশিনটা 5-7 বছর আগে লাগিয়েছিলাম মনে নেই, সেই মেশিনটা স্টার্ট করে দেখাচ্ছি। দেখুন তার বাড়ি থেকে আমি ভিডিওটা করেছি, একদম রিয়েল সাউন্ডে ভিডিওটা দেখাবো, মানে একদম রিয়েল সাউন্ডে, বাচ্চা ছেলের একটা ইয়ে আছে, হাসবে সব।
তো দেখুন, সাউন্ড লেস করবো না বা সাউন্ড অ্যাড করবো না আমি। এইটাই হলো মানে ওয়ারিংয়ের তার, এমন ঝামেলাও নেই। যারা আমাকে বলছেন লাগানোর ঝামেলা আপনার কাছ থেকে লাগিয়ে আনবো, তাদেরকে বলছি আমি সমস্ত রকম হেল্প করব, লাগানোর ঝামেলা খুবই কম। অনলি দুটো কানেকশন বেরিয়ে থাকবে, সেটা হলো নেগেটিভ আর পজিটিভ। আপনারা জংশন বোর্ড, যেটা হলুদ বক্স বা ইয়েলো বক্স যাই বলেন, সেখানে লালে লাল কালোতে কালো দিয়ে দেবেন, অর্থাৎ মাইনাসে মাইনাস প্লাসে প্লাস, তবেই হয়ে গেল আপনাদের কাজ। বাকি যে ওয়ারিংটা আমি সরিয়ে রাখলাম, ওইটা হ্যান্ডেলে দিয়ে দেবেন, ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটা তো আমি ভয়েস ওভার করছি, যে কারণে একটু মিলছে না, কারণ আউট সাউন্ড আছে, যে কারণে আমি ভয়েস ওভার করছি। এটা তো দেখালাম আপনাদেরকে, এটাতে বাড়িতে এসে আবার ভয়েস মেলাচ্ছি, যে কারণে একটু উল্টোপাল্টা হতে পারে। চলুন দেখা যাক। এটা হলো আমার বন্ধুর একটা গাড়িতে লাগিয়েছিলাম 5-6 বছর আগে। দেখুন কত ইজিলি সেট করা আছে মেশিনটা, কত ছোট জায়গায়। এখন কিন্তু এটা গ্যাস মেশিনে বেরিয়ে গেছে, এটা ছিল পেট্রোল, পেট্রোল ট্যাঙ্কিতে আমি বাতাস ভরে দেখাচ্ছি, পেট্রোল হাওয়া নিয়ে নিয়েছে, তো হাওয়াকে কীভাবে আমি আউট করছি বাঙালির বুদ্ধি দেখুন। এটা হলো এখানে ওই সে মানে যেগুলো বললেন যে ছোটো কন্ট্রোলার এসিকে ডিসি করার। এটা হলো ট্যাঙ্কি, বুঝতে পারছেন রাত্রিবেলা ছবি, পেট্রোল ট্যাঙ্কি একদম মোটর সাইকেলের মতোই, মানে একটা ঠিক ছোটো ট্যাঙ্কির মতোই। তো এই মেশিনটা আমি একটা মানে গাড়িতে লাগিয়েছিলাম, লোডার গাড়ি কিন্তু এটা, ভিতরে ম্যাসিমো ব্যাটারি লাগানো আছে, বুঝতেই পারছেন ব্যাটারিকে চার্জ করার জন্য অনলি এই মেশিনটা। আপনারা অনেকজন বলছেন যে মেশিন থাকলে ব্যাটারি কী দরকার, ব্যাটারি থাকলে মেশিন কী দরকার, তাদেরকে বলছি শুধুমাত্র ব্যাটারিকে চার্জ করবে। এই মেশিনটা লাগালে যে গাড়ি চলবে তা কিন্তু মোটেও না, শুধুমাত্র ব্যাটারি চার্জ শেষ হলেই এই মেশিনটা চার্জ করতে থাকবে, অর্থাৎ চার্জকে কোনো সময় শেষ হতে দিবে না। প্রচুর অ্যাম্পিয়ারে এই একটা টোটো চলে, কিন্তু অ্যাম্পিয়ার 500 অ্যাম্পিয়ার 400 অ্যাম্পিয়ার মিনিমাম দরকার হয়, যে কারণে এই তো মেশিনের অত অ্যাম্পিয়ার নাই, এর 16 অ্যাম্পিয়ার। এই চার্জ দিবে 16 অ্যাম্পিয়ারে ব্যাটারিকে, 16 থেকে 28, স্পিড বাড়িয়ে দিলে 28 হবে। তো জাস্ট একটু বেশি অ্যাম্পিয়ারে চার্জ করবো এইটুকুই, আর বাকি কাজ হলো ব্যাটারির। ব্যাটারি পচে গেলেও চলবে, ব্যাটারি একদম দুর্বল হলেও চলবে, আপনি কিছুই টের পাবেন না। জাস্ট আপনি কী করবেন, 20-30% চার্জ কমে যাবে, সঙ্গে সঙ্গে মেশিনটা স্টার্ট দিয়ে দেবেন। এবার আপনার একটা খরচ আসবে, কিন্তু গ্যাস লাগালে সেই খরচটা একদম নিম্ন খরচ, অর্থাৎ ঘন্টায় 25-30 টাকা অনলি খরচ। মাত্র 25-30 টাকার গ্যাস পোড়ালে আপনি কিন্তু 1 ঘন্টায় ব্যাটারিটা চার্জ করতে পারবেন। যদি নর্মাল স্পিডে চার্জ করেন 3 থেকে 3.5 ঘন্টায় আমরা লক্ষ্য করে দেখেছি চার্জ হয়ে যায়। সেই ভিডিওগুলো ধারণ করতে পারি না, কারণ অতক্ষণ ধরে ভিডিও কেউ দেখবে না, দেখানো সম্ভব না। স্কিপ করে ভিডিও দেখালেও সেই ভিডিওর আমাদের কোনো কাজে লাগে না। তো যে কারণে আমি একটা নতুন মেশিন কিনে আপনাদেরকে সারাদিনের তরে একদম লো চার্জ করে আবারও মানে চার্জে বসিয়ে দেখাবো চলতি অবস্থায়। এক কথায় এক চাকাকে উঁচু করে রেখে মেশিনটা টোটোকে পিক আপ দিয়ে দেবো, একদিক থেকে চার্জ শেষ হবে, একদিক থেকে মেশিনে চলবে। স্পটে দাঁড়িয়ে আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমার মেশিনটায় কতটা চার্জ করতে পারছে কি না, লোডে হচ্ছে কি না, সমস্ত কিছু আমি ডিটেলসভাবে দেখাবো। আমি কোনো ফেক ভিডিও বানাই না, আর আমার ভিডিওর প্রতি অত আগ্রহ নাই আমার, হয়তো চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে তাই আমি ভিডিওগুলোকে একটু গুরুত্ব দিই, আগে তত ভাবতামই না। আগে আমার আরও চ্যানেল ছিল, তাতেও অনেক ভিডিও ছেড়েছে, অত গুরুত্ব দিইনি, কিন্তু এইবার স্টার্ট করে দেখাচ্ছি। দেখুন ভালো করে লক্ষ্য করে দেখুন, ট্যাঙ্কিতে পেট্রোল কম, হাওয়া নিয়ে নিয়েছে, ক্যারি ব্যাগে বাতাস লোড করে ঢুকে দিলাম। দেখুন এবার স্টার্ট মারব, জাস্ট যাদের ক্ষেত্রে অসুবিধা তাদেরকে দেখানোর জন্যই দড়িটা টানছি, সেলফ স্টার্ট হয়। দেখুন স্টার্ট হলো, পিক আপটা বাড়ি দাও, এবার দেখুন কী সুন্দরভাবে স্টার্ট হলো, সাউন্ড কতটা কম। এই সাউন্ডটা যতটা আসছে তার চাইতে অনেক কম আসবে যদি সিটটা লাগানো থাকে, বুঝতে পারছেন, ইজিলি সিটটা লাগানো থাকলে অনেকটাই সাউন্ড কম আসবে, একদমই সাউন্ড কম আসবে, জিরো সাউন্ড, আপনি বুঝতে পারবেন না পাশ দিয়ে গেলে। তো যারা বলছিলেন যে গাড়িতে লাগিয়ে দেখান, তাদেরকে দেখলাম একটা, যে গাড়িতে অলরেডি আমি ব্যবহার করি, এর আগেও একটা ভিডিওতে দিয়েছি, একদম গ্যাস সিলিন্ডার লাগানো অবস্থায়, কারণ ওদেরকে বলেছিলাম, এই ভিডিওতে আপনারা শুনতে পাবেন, গ্যাস লাগিয়েও ওরা পরে আমার কাছে গ্যাস লাগিয়ে নিয়েছে, আমি ছোট্ট একটা মেশিন লাগিয়ে দিচ্ছি। এগুলো হলো সেই কন্ট্রোলার, মানে এসিকে ডিসি করা, এসব কনভার্টার বা কন্ট্রোলার যাই বলেন আছে, এগুলা মেশিনটা কতটা ভদ্র, কতটা ছোট জায়গা লাগে বুঝতে পারছেন, ইজিলি ড্রাইভার বক্সের মধ্যে সেট করে দেওয়া হয়। তো আপনাদেরকে আমি খুব দ্রুত কোম্পানির সঙ্গে যোগাযোগ করছি, যদি লেট হয় আমাকে কেউ খারাপ মন্তব্য দিবেন না, কারণ আমার হাতে না, কোম্পানির সঙ্গে, কোম্পানির বড় বড় ব্যাপার, তাদের হয়তো মেশিন আমার কাছে পাঠাতে অনেক সময় লাগতে পারে, যে কারণে আমি দুঃখিত, কিন্তু খুব দ্রুত যতটা হয় আমি আপনাদেরকে অবশ্যই মেশিন সম্বন্ধে ডিটেলস দিয়ে দেবো।